আসসালামু আলাইকুম। দেখেন আপনারা, ড্রেম দেওয়ালে ও 3D ওয়ালপেপার লাগানো যায় কি না? অনেকেই বলেন যে ড্রেম ওয়ালে 3D ওয়ালপেপার লাগানো যাবে কি না। যদি আপনার দেওয়ালটা এইরকম ড্রেম থাকে, ভালো করে প্লো করেন, যদি এইরকম ড্রেম হয় তাহলে আপনি ওয়ালপেপার লাগাতে পারবেন। যেমন আমরা ওয়ালপেপার লাগাচ্ছি এই ড্রেম ওয়ালে। হ্যাঁ, এখানে কিছু প্রসেস করতে হবে ড্রেম ওয়ালে আপনি ওয়ালপেপার লাগাতে চাইলে। দেখতে পারতেছেন, আপনাকে আমাদের যে কেমিক্যাল সেটা আমরা লাগাবো, কিন্তু আপনি অবশ্যই ড্রেম ওয়ালটা আগে ক্লিয়ার করে নিতে হবে, পরিষ্কার করে ঘষে একদম পরিষ্কার করে রাখতে হবে। হ্যাঁ, তারপর দেখতে পারতেছেন আমাদের যে এক্সটার্নাল আঠা, আমরা এটা কিন্তু ইউজ করতেছি এখানে। এই যে এখানে এটা এক্সটার্নাল আঠাটা আমরা ইউজ করতেছি, যার কারণে কি হবে, ড্র্যাম হলেও কখনো পেপারটা কিন্তু ছাড়বে না এই এক্সটার্নাল আঠাটা। হ্যাঁ, দেখতে পারতেছেন এগুলি কিন্তু ভালো, ভালোগুলি তো কখনোই ছুটবে না। আর যেখানে ড্র্যাম, এখানে কিন্তু এক্সট্রা সিমেন্ট বালি উঠা সম্ভাবনা নাই, যার কারণে আপনি যদি এইরকম ড্র্যাম থাকে, আপনারা ঠিক ওয়ালপেপার লাগানোর আগে এই প্রসেসটা করিয়ে নেবেন। আমাদেরকে দিয়ে করানোর দরকার নাই, আপনি যদি আপনার অন্য মিস্ত্রি দিয়েও করেন সেক্ষেত্রে এক্সটার্নাল আঠাটা ইউজ করবেন, তাহলে আপনার দেওয়ালে লং টাইম পেপারগুলি থেকে যাবে। যে আমাদের পেপারের কাজ চলতেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা একটু পরে, এখানে প্রসেস চলতেছে, আমরা 3D ওয়ালপেপার করব। আমরা এক্সটার্নাল আঠাটা দিচ্ছি যেন এমন যেন না হয় 2-4-5 বছর পরে যেন আবার এখান থেকে ছেড়ে না দেয়, এই কারণে এক্সটার্নাল আঠা আমরা ইউজ করতেছি। তো যারা আমাদেরকে দিয়ে এই কাজগুলি করাবেন তারা অবশ্যই মধ্যে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই রয়েছে, চেষ্টা করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।